সকালে এটা আমার টিফিন, রুটি আর আলু তরকারি। তো খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের এবারে আমি মানে আমার পরিবারের সবাই খুব ভালো আছে। তো হরে কৃষ্ণ এবিজি ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো প্রথমে আমি আজকে দুপুর থেকেই স্টার্ট করলাম, তো ফুলকপি আর সোয়াবিন আলু দিয়ে একটা সবজি বানাচ্ছি। রাইস হয়ে গেছে, তো এটা হয়ে যাক, তারপরে দেখা যাচ্ছে। ও ডালও হয়ে গেছে, এই যে। আমি এখন একটু ডাক্তারের কাছে যাচ্ছি, ওই যে পুচকিকে নিয়ে। ওর একটু ঠান্ডা লেগেছে আর ওর বাবা নেই তো বাড়িতে, এর জন্য আমি একাই নিয়ে যাচ্ছি। ঠান্ডা লেগেছে, চোখ দিয়ে নাক দিয়ে জল পড়ছে, খেতে পাচ্ছে না, ওর জন্য নিয়ে চলে আসলাম। তো চলো এখন যাই, এখনই ভাত খেয়ে উঠলাম, কষ্ট হচ্ছে হাঁটতে। ওকে একজন আমার সাথে যাবে বলছিল, তো ওর আবার মানে 5টা থেকে পড়া আছে, তো গেল না। তো তোমরা দেখতে থাকো, আমি যাই। খুব কষ্ট হচ্ছে ভিডিও করতে, ক্যামেরাটা একাতে ধরে আছি, ওকে একাতে নিয়েছি, খুব কষ্ট হচ্ছে। তো একটু পরে কথা বলছি, আমি ডাক্তারটা দেখিয়ে নেবো তারপরে, কাছে কাছে। আমার ডাক্তার দেখানো হয়ে গেল, আর আর মানে যেখানে ডাক্তার দেখিয়েছি ওর পাশেই ঝাড়াই। তো জানি না কে কে বিশ্বাস করে ঝাড়ানোতে, আমিও অতটা বিশ্বাস করি না, তাও মানে করলাম একটু মনটাকে শান্তি দেওয়ার জন্য, যাতে কমে যায় বা কিছু। আমি ডাক্তারও দেখিয়ে নিলাম এর জন্য, আর আজকের মঙ্গলবার তাই ঝাড়িয়েও নিলাম, দুটো কাজ হয়ে গেল একটু পাশাপাশি দেখি, একসাথে দুটো কাজই করে নিলাম। এই যে মানে খাচ্ছেই না, ঠান্ডা লেগেছে, নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ছে, এই জন্য ডাক্তার দেখিয়ে নিলাম। আর যেহেতু ওকে এক হাতে ধরে আছি আর ক্যামেরা করছি, আমার খুব অসুবিধা হচ্ছে, আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? দেখো তোমাদের বলেছিলাম তোমাদের দাদাভাই বাড়িতে নেই, এই কারণে ও রান্না করতে গেছিলো, তো এইগুলো এনেছে। আমারও ওখানে নেমন্তন্ন ছিল, আমি যাইনি, আমাদের খুব রিলেটিভ ওরা। তো এই সবজিগুলো এনেছে, দেখো প্রথমে চানার তরকারি ছিল, আর এটা হচ্ছে পনির, পনির যত সম্ভব এটা ইয়ে বলে কি বলে ওটা, চিলি পনির, চিলি পনির। আর এটা হচ্ছে এঁচোড়, এঁচোড়ের সবজি। দেখো কেমন হয়েছে, অল্প অল্পই এনেছে, নিচের ঘরে একটু দেব আর আমরা খাবো, আর এখানে আছে মিষ্টি। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্ত, একটা ছোট্ট ব্লগ ছিল, না করলেই নয়, আমার মেয়ের শরীরটা অসুস্থ, আমি কিছু করতেই পারছি না। টাটা।